রাধে 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 কৃষ্ণা, পায়েলের মিষ্টি গুপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস, আজ হলো রবিবার, 19শে মে, আজ মোহিনী একাদশী ব্রত। তো বন্ধুরা, এই একাদশীর দিন কী করলে সকল মনস্কামনা পূরণ হবে সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি। নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে জ্যৈষ্ঠ মাস। তো বন্ধুরা, আজকের আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটি হলো আজ রবিবার মোহিনী একাদশী। এই একাদশী তিথিতে আপনারা এই তুলসী পাতা দিয়ে যদি এই কার্যটি করতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং আগের জন্মে যত কুকর্ম বা পাপ কাজ করেছিলেন তা ক্ষয় হবে। তো বন্ধুরা, একাধিক শুভযোগে এই মোহিনী একাদশী, যা আজ এই একাদশীর দিন ও তারিখ এবং একাদশীর মাহাত্ম্য কথা, পাপ মুক্তি ও বিলাসিতার জন্য জীবনযাপনের জন্য পালিত হচ্ছে এই মোহিনী একাদশী। চলতি বছরই 19শে মে মোহিনী একাদশী ব্রত পালিত হচ্ছে বা হবে। এই তিথির শুভক্ষণ ও মাহাত্ম সম্পর্কে আপনারা আগের ভিডিওতে অবশ্যই জেনেছেন। তো বন্ধুরা, এক বছরে মোট 24টি তিথি পড়ে। এই তিথিতে বিষ্ণু পূজা করা হয়ে থাকে। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত, মোহিনী একাদশী ব্রত গত জন্মে পাপ থেকে মুক্তি পেতে এই একাদশী ব্রত পালন করা সকলকেই উচিত বা করা উচিত। তো বন্ধুরা, আজ রবিবার, আপনারা সকলেই জানেন খুব ভালো তিথিতে এই উপাচারটি বিধি পালন করা অবশ্যই করুন, সর্বকাজে সফলতা ও আর্থিক সমৃদ্ধ হবে অথবা অন্য কোনো বাধা বা সমস্যা দূর করতে সহায়তা করবে এই ক্রিয়াটি। বন্ধুরা, আজ হলো মোহিনী একাদশী, এই দিনটি অন্যতম শক্তিশালী বলে গণ্য করা হয়। এই দিনে এই উপাচারটি বা বিধিটি পালন করলে অবশ্যই করুন। এই মোহিনী একাদশী দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি বলেছিলেন যে যারা আজকের দিনে মানুষকে দান ধ্যান করবে বা পর উপকারী করবে তাদের সমস্ত মনস্কামনা পূরণ করবে ভগবান। তো বন্ধুরা, এই রবিবার দিন আপনারা পারলে অবশ্যই এই কার্যটি ভক্তি ও সহকারে অবশ্যই করুন। তো বন্ধুরা, আপনারা যদি অধিক ফল পেতে চান তাহলে নিঃসন্দেহে বলা যায় এই কারণে এই আজকের দিনে অপরাজিতা গাছের মূল ধারণের কথা বলা হয়। এই মোহিনী একাদশী দিন মাত্র 3টি তুলসী পাতা নিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে সর্বকাজে সফলতা পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে দিই, আজ মোহিনী একাদশীতে আপনারা এই 3টি তুলসী পাতার উপচারটি অবশ্যই সম্পূর্ণ করবেন। বন্ধুরা, আমাদের ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করা হয়। এমন কোনো হিন্দু বাড়ি নেই যেখানে তুলসী গাছ নেই। আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পূজা করা হয় এবং তার জন্য আমরা আমাদের গৃহেতে তার জন্য আলাদা স্থান, আলাদা বেদী নির্মাণ করি, তুলসী দেবীকে প্রতিষ্ঠা করি। বিশেষ কয়েকজন ছাড়া প্রায় সমস্ত দেবদেবীর পুজোর উদ্দেশ্যে তুলসী পাতার ব্যবহার করা হয়। ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পূজা কখনোই তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না। এমনকি এই একাদশী তিথিতে আপনারা অবশ্যই জানেন যে গোবিন্দের ভোগে অবশ্যই তুলসী পাতা ছাড়া এই ক্রিয়াটি সম্পূর্ণ হয় না। বন্ধুরা, তুলসী পাতার এই ক্রিয়াটি করার আগে যে বিষয়টি করতে হবে তা হলো পোকায় না খাওয়া, একেবারে পরিষ্কার ভালো 3টি তুলসী পাতা সংগ্রহ করবেন। তুলসী পাতা তোলার সময় এই একটি বিষয় মনে রাখবেন, তুলসী পত্র কখনই একসঙ্গে অনেকগুলো তুলবেন না, একটি একটি করে তুলসী পত্র তুলবেন। এবং বন্ধুরা, আপনারা জানেন তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয়, আর এই মন্ত্র হলো ওম ভদ্রায় নমঃ। যখনই আপনি তুলসী পাতা তুলবেন এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, ওম ভদ্রায় নমঃ। একটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন, পরপর 3টি তুলসী পাতা তোলার সময় 3বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এবার এই যে 3টি তুলসী পাতা গাছ থেকে তুললেন সেটা তোলার পর বিষয়টি করতে হবে যে তা হলো
তিনটি তুলসী পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এবং তুলসী পাতা তোলার সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সর্বদাই স্নান করার পর তুলসী পাতা তুলবেন। বাসি কাপড়ে বা ভেজা কাপড়ে কখনোই তুলসী পাতা তুলবেন না। বন্ধুরা, আপনারা যে ঘরে ঠাকুর রাখেন সেই ঠাকুরের নিচে এই তুলসী পাতাগুলো রেখে দিন এবং সারাদিন এই অবস্থায় রাখার পর সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর আপনি ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্র 21 বার জপ করবেন। তিনটি তুলসী পাতা আপনি ঠাকুর ঘরে আসনে তোলায় রেখেছেন, সেই তুলসী পাতা আপনি হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ও শ্রী শ্রী নম। মন্ত্রটি 108 বার উচ্চারণ করার পর তারপর ভগবান শ্রীকৃষ্ণের উৎসব বলবেন। মনে রাখবেন, এই সময় আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনটি প্রার্থনার কথা বলতে পারেন, তিনটির বেশি প্রার্থনার কথা বলা যাবে না। এরপর এই তুলসী পাতাগুলি আপনারা সর্বদাই তিনটি বা তার কম প্রার্থনা করবেন। প্রার্থনা সম্পূর্ণ করার পর হাতে তুলসী পাতা নিয়ে সেই তুলসী পাতা আপনার মাথার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে তিনটি তুলসী পাতা আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে বালিশের তলায় রেখে দেবেন। বন্ধুরা, যদি সন্ধ্যেবেলা এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রিবেলায় ঘুমানোর আগে আপনি এই ক্রিয়াটি করে ঘুমাবেন। এক্ষেত্রে তুলসী পাতা তিনটি হাতে নিয়ে মার উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনে তিনটি প্রার্থনা জানিয়ে অবশ্যই করবেন, দেখবেন আপনার সকল মনস্কামনা পূরণ করেছে ভগবান বিষ্ণু। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই কার্যটি আজকের অবশ্যই সন্ধ্যেবেলা করতে পারেন অথবা ঘুমানোর আগে এই কার্যটি করবেন। মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে করে দেখুন, আপনার সকল মনস্কামনা পূরণ করবেন। আজ এই মোহিনী একাদশী ব্রত তিথিতে অবশ্যই আপনারা গীতা পাঠ করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার সকল প্রিয় বন্ধু এবং আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করে দেবেন, তাতে তারাও যেন উপকৃত হয়। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।